আসসালামু আলাইকুম, আজ শনিবার 18 জুন 2022, আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাশ টাইম বুলেটিনের সাথে আছি আমি তাবস মাহমুদ। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে সালালাহ থেকে 20 বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার। সিলেটের বন্যায় ভয়াবহ পরিস্থিতি, আকাশপথের পর এবার রেল যোগাযোগও বন্ধ। ওমান ক্রিকেটে বাংলাদেশি প্রবাসীদের জয়জয়কার। শ্রমিক নিয়োগ প্রশ্নে মালয়েশিয়ার সঙ্গে দ্বিমত প্রকাশ করল বাংলাদেশ। এবার পালালেন নুপুর শর্মা, দিল্লিতে খুঁজছে মুম্বাই পুলিশ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানে প্রথমবারের মতো মারহাবা রেস্টুরেন্টে মিলছে বাংলাদেশের চিনি ঘোড়া, পোলাওয়ার চাইলের তৈরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্পেশাল তেহারি, ভুনা খিচুড়ি, পান্তা ইলিশ, গরুর ভুড়ি ভুনা ও চট্টগ্রামের মেজবানি মাংস। আরও থাকছে সপ্তাহে 4 দিন মাটন কাচ্চি, উটের মাংস এবং বুকিং ভিত্তিতে বিয়ে বাড়ির খাবার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্টে, অথবা অর্ডারের জন্য কল করুন 9799-2660 এই নম্বরে। ওমানে অবৈধভাবে মাছ ধরার অপরাধে 20 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল শুক্রবার দেশটির সালালাহ প্রদেশ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধোফার অঞ্চলের কৃষি ও মৎস্য অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট বলেন, জেলেরা আইন লঙ্ঘন করে মাছ ধরছেন এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় উপযুক্ত নাম্বারহীন 4টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। তারা মূলত বাংলাদেশ থেকে ফ্রি ভিসায় ওমান যে মাছ ধরার কাজ করত। ওমানি মালিকের সাথে কমিশন ভিত্তিক তারা মাছ ধরলেও মূলত এটি ওমানের আইন লঙ্ঘন। দেশটিতে ওমানি নাগরিক ব্যতীত অন্য দেশের নাগরিকদের জন্য মাছ ধরা নিষিদ্ধ। এমত অবস্থায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। এদিকে ওমানে খোঁজ নিয়ে দেখা গেছে, সালালাহ ছাড়াও মাসিরা, জালান, বানিবু আলী, আলসিব ও সোহার সহ বেশ কিছু অঞ্চলে মাছ ধরার কাজে নিয়োজিত আছেন অনেক বাংলাদেশি প্রবাসী। দেশটিতে প্রবাসীদের এই পেশায় বৈধতা না থাকায় চরম ঝুঁকি নিয়ে কাজ করতে হয় প্রবাসীদের। এমত অবস্থায় দীর্ঘদিন যাবৎ এই পেশা কর্মরত আছেন এমন প্রবাসীদের বৈধতার ব্যাপারে ওমান সরকারের সাথে আলোচনার অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। একই সাথে ওমান সরকারের অনুমতি নেই এমন সব পেশায় প্রবাসীদের কাজ না করতে অনুরোধ জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। ওমান থেকে শতভাগ নিরাপদ, আকর্ষণীয় রেট ও দ্রুততম সময়ে টাকা পাঠান পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জের মাধ্যমে, অথবা নিজের মোবাইল দিয়ে রেমিটেন্স পাঠাতে ডাউনলোড করুন পিকে রেমিটেন্স অ্যাপ। যে কোনো সেবার জন্য কল করুন +9689511-6290। সিলেট সুনামগঞ্জ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। এই দুই জেলায় প্রায় 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনের হিসেবে বলা হচ্ছে। বন্যার পানিতে তলিয়ে সুনামগঞ্জ শহর পুরো দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিলেটের ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যার পানিতে আটকে পড়া বানভাসীদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা। এছাড়া বিমানবাহিনীর 2টি হেলিকপ্টারও উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছে। বন্যার কারণে ইতিমধ্যেই সারা দেশে 19 জুন থেকে শুরু হওয়া স্কুল সার্টিফিকেট বা SSC এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থানীয় মানুষজন বলছেন, ঘর বাড়ি পানির নিচে, চারপাশে অথই পানি, নিরাপদ আশ্রয় নেওয়ারও কোনো উপায় নেই। সুনামগঞ্জের ছাদক উপজেলার একটি ইউনিয়নের সাবেক একজন চেয়ারম্যান মুরাদ হোসেন বলেন, বন্যার পানির কারণে পরিবার সহ তার বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। পানি নেই এমন 1 ইঞ্চি জায়গাও এখন মিলবে না সুনামগঞ্জ জেলায়। তিনি আরো বলেন, এলাকার প্রতিটি ঘরবাড়ি পানির নিচে, কোনো কোনো ঘরবাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে, মানুষের একটু আশ্রয় নেওয়ার জায়গাও নেই। মানুষকে দ্রুত উদ্ধার করা না হলে লাশের মিছিল দেখা যাবে। তিনি পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে আরো বলেন, গবাদি পশু, হাঁস, মুরগি সব পানিতে ভেসে যাচ্ছে। সুনামগঞ্জে 2টি বিদ্যুৎ উপকেন্দ্র পানিতে তলিয়ে যাওয়ায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে পানি চলে আসায়
ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে। এদিকে অনেক প্রবাসী তাদের পরিবারের সাথে যোগাযোগ না করতে পেরে চরম দুশ্চিন্তায় সময় পার করছেন। মালয়েশিয়া থেকে সাংবাদিক আহমেদুল কবির প্রবাস টাইমকে বলেন, গতকাল থেকে তার পরিবারের কারোর সাথেই যোগাযোগ করতে পারছেন না তিনি। পরিবারের লোকজন বেঁচে আছেন কিনা তাও জানেন না। এদিকে সিলেটে খোঁজ নিয়ে জানা গেছে, বন্যার কারণে অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন হওয়ায় মোবাইলে চার্জ নেই, তাই অত্র অঞ্চলের অধিকাংশ মানুষের মোবাইল বন্ধ রয়েছে। এমত অবস্থায় প্রবাসীদের চিন্তা না করতে অনুরোধ জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এদিকে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের বলেন, হাসপাতাল, ক্লিনিক সহ জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া বিচ্ছিন্ন থাকবে বিদ্যুৎ সংযোগ। বাসা বাড়িতে পানি প্রবেশ করায় এখনই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না। তবে এখন সিলেট এবং সুনামগঞ্জ জেলা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন, কিছুক্ষণ বিচ্ছিন্ন থাকার পর জরুরি সেবা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা হবে। তিনি বলেন, শনিবার বেলা 12টা থেকে কুমারগাঁও 132/33 কেভি গ্রিড উপকেন্দ্রে এবং শহরের বিভিন্ন এলাকার বাসা বাড়িতে পানি প্রবেশ করায় পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করা পানি সেচ দিয়ে শহরের জরুরি সেবা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা হবে, আর বাসা বাড়িতে পানি কমলে সংযোগ দেওয়া হবে। এর আগে গত কয়েকদিন ধরে বন্যার পানি বাড়তে থাকায় সুনামগঞ্জ জেলা ও সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর সহ আরো বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ। ওমান ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত D10 ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশি প্রবাসীদের জয়জয়কার। বৃহস্পতিবার অর্থাৎ 16 জুন প্রথম ম্যাচে আবির ওয়ারিয়ার্সকে 1 উইকেটে হারায় আল সাফার টাইগারিয়ান্স টিম। গতকাল শুক্রবার দ্বিতীয় ম্যাচেও 7 উইকেটের বিশাল ব্যবধানে মাস্কট ক্লাবকে পরাজিত করে বাংলাদেশের টিম আল সাফার টাইগারিয়ান্স। পরপর 2টি ম্যাচ জিতে বাংলাদেশি এই দলটি সেমিফাইনালে উঠে এসেছে। এতে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় জাহিদ। ওমান ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত এবারের D10 ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তান, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের মোট 9টি দল অংশগ্রহণ করেছে। এতে একমাত্র বাংলাদেশি টিম হিসেবে খেলছে আল সাফার টাইগারিয়ান্সরা। দলটির এমন বিজয় আনন্দের জোয়ার লক্ষ্য করা গেছে ওমানের বাংলাদেশ কমিউনিটিতে। সীমানা পেরিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে আপনার রেমিটেন্স পৌঁছে যাবে প্রিয়জনের হাতে। আকর্ষণীয় রেটে অ্যাকাউন্টে, গোপন নম্বরে অথবা বিকাশে টাকা পাঠান ওমানের সর্ববৃহৎ ইউনিমানি এক্সচেঞ্জের মাধ্যমে। আমাদের রয়েছে সমগ্র ওমানে 60টিরও অধিক ব্রাঞ্চ। নিকটস্থ ব্রাঞ্চের তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। দীর্ঘদিন ধরেই চলছে মালয়েশিয়া শ্রমিক পাঠানো ইস্যুতে নানা আলোচনা সমালোচনা, চলছে পাল্টাপাল্টি বক্তব্য আর নিয়মিত সংবাদ সম্মেলন। বাংলাদেশ থেকে শ্রমিক পাঠানোর চুক্তি হওয়ায় 7 মাস অতিবাহিত হলেও আজ অবধি দেশ থেকে শ্রমিক যেতে পারেনি মালয়েশিয়ায়। সিন্ডিকেট ইস্যুতে ঝুলে আছে দেশের বৃহত্তম এবং সম্ভাবনাময় এই শ্রমবাজারটি। ইতিমধ্যেই শ্রমিক নিয়োগ প্রশ্নে মালয়েশিয়ার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে বাংলাদেশ। 16 জুন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সরভানান জানান, শ্রমিক রিক্রুটে কতগুলো কোম্পানিকে অনুমোদন দেওয়া হবে সে বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশ সিদ্ধান্তে উপনীত হয়েছে। তার মতে এই সংখ্যা 25, কিন্তু তার এ মন্তব্যের পরে বাংলাদেশ সরকার জানিয়েছে এমন কোনো সিদ্ধান্ত হয়নি, এমন খবর পাওয়া গেছে অনলাইন মালয় মেইল থেকে। বাংলাদেশের বৈদেশিক কল্যাণ এবং কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, তিনি বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক রিক্রুটমেন্ট কোম্পানির বিষয়ে অনুমোদন দেননি। মন্ত্রী ইমরান আরও বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য রিক্রুটমেন্ট কোম্পানি সীমাবদ্ধ করে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ সরকার, কিন্তু মালয়েশিয়ার মন্ত্রী সরভানান প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে এমন দাবি করেছেন। এদিকে বরাবরের ন্যায় আজও জাতীয় স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক পাঠাতে সব ধরনের সিন্ডিকেট প্রথা বাতিলের দাবি জানিয়েছে বাইরা সিন্ডিকেট বিরোধী মহাজোট। একই সঙ্গে সব বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমবাজারটি উন্মুক্তেরও দাবি জানানো হয়েছে। 18 জুন ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। আমাদের মাননীয় অর্থমন্ত্রীর স্ত্রী, তার ওয়াইফ রয়েছে এই 25 সিন্ডিকেটে, 111-র যে খলনায়ক জেনারেল মাসুদ, উনি রয়েছেন এই 25 সিন্ডিকেটের মধ্যে। এরপরে আমাদের যে বারা সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপনের নামে বেনামে 4-5টি লাইসেন্স এখানে রয়েছে। এরপরে আমাদের সচিব মহোদয়ের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের
সেলের লাইসেন্স রয়েছে ইম্পেরিয়াল। যেহেতু আমাদের সকল রিক্রুটিং লাইসেন্সের সমান অধিকার, আমরা সকলেই সেই জিরো কস্ট বলেন এবং সরকারের নির্ধারিত সার্ভিস চার্জ বলেন, সেই সার্ভিস চার্জে সকল রিক্রুটিং এজেন্সি যেন আমরা সমান ক্ষমতা বলে, সমান দক্ষতা, সমান যোগ্যতা, যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতার ভিত্তিতে আমরা যেন শ্রমিক পাঠাতে পারি সেই ব্যবস্থা চাই। আমরা কোনো প্রকার সিন্ডিকেশন চাই না। FWCMS এর মালিক যে তার কমিটমেন্ট এবং কাজের কোনো মিল নাই, এবং তার এখানে পার্টনার যে আছে ও আরো জঘন্য, খাই খাই ভাব, এত খাই খায় সবই খেয়ে ফেলতে চায়। একটা সফটওয়্যার সিস্টেম, সে যদি অন্য ১৩টা দেশে এই একই সিস্টেম সব ওপেন করতে পারে, ব্যবসা পরিচালনা করতে পারে, সফটওয়্যারের কোনো অসুবিধা হয় না, তো বাংলাদেশে কেন এই সফটওয়্যারের এমন কি আছে যে বাংলাদেশে ২৫টার বেশি গেলে সফটওয়্যার কাজ করবে না? সিন্ডিকেটের কারণ অভিবাসন ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে নেতারা বলেন, সরকার যদি ২৫ সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে যেমনি ভাবে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ শ্রমিক, তেমনি ভাবে ক্ষতিগ্রস্ত হবে দেশও। মানুষের প্রধান, মাননীয় প্রধান, মানুষের প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন যে যে কোনো সময় উনি ইলেকশন ডিক্লেয়ার, ইট কুড বি ওয়ান মান্থ, ইট কুড বি থ্রি মান্থ, ইট কুড বি ফাইভ মান্থ। তাহলে এই সরকারের স্থায়িত্ব যদি আমরা ধরে নিই ৪-৫ মাস, তাহলে কি করে আপনার এই এই লোকগুলো যাওয়া সম্ভব হবে? এবং নতুন যদি কেউ আসেন সেটি যদি আবার বন্ধ করে দেন, তাহলে এই যে পাইপলাইনে থাকা ডিমান্ড লেটারগুলো সংগৃহীত হবে সেই ক্ষেত্রে একটা অনিশ্চয়তা দেখা দেবে, এবং সেখানে কিন্তু আমরা ভীষণভাবে দেশ অর্থনৈতিকভাবে এবং বিদেশি কর্মীভাবে ক্ষতিগ্রস্ত হব। দুই দেশের স্বার্থ রক্ষাতে এবং বিদেশি কর্মীদের মর্যাদাপূর্ণ অভিবাসন ও জিরো মাইগ্রেশন কস্টে কর্মী প্রেরণের জন্য আমাদের সকল বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী প্রেরণের সুযোগ প্রদান করিয়া বাধিত করিবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে বক্তব্য দিয়ে এবার পলাতক বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দল থেকে বহিষ্কৃত বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ। প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ে ইরফান শেখ নামে এক ব্যক্তি নূপুর শর্মার বিরুদ্ধে মামলা করেছেন। দিল্লির বাসিন্দা হওয়ায় সেই মামলায় তাকে গ্রেপ্তার করতে দিল্লি এসেছিল মুম্বাই পুলিশের একটি দল, কিন্তু ৫ দিন অপেক্ষা করেও নূপুর শর্মার খোঁজ পাচ্ছে না সেই দলটি। গত ২৮ মে এক টেলিভিশন টক শোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে মন্তব্য করেছিলেন নূপুর শর্মা। তার এই মন্তব্যের জেরে ভারত ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়। ভারতের অভ্যন্তর ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি উঠতে থাকায় এক পর্যায়ে তাকে দল থেকে সাময়িক বহিষ্কারের আদেশ দেয় বিজেপি। এদিকে বিজেপি থেকে বহিষ্কার আদেশ পাওয়ার পর রাজধানী দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যে নূপুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসবের মধ্যে কিছু মামলার বাদী পুলিশ নিজেই। এদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতে কটূক্তি করার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার অর্থাৎ ১৬ জুন রাতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস। তিনি ওই ঘটনার নিন্দা জানিয়ে মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। আগামীকালের বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।